আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন। ইতিমধ্যেই এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি কোথায় কোথায় পড়ার সম্ভাবনা রয়েছে? এই ঘূর্ণিঝড়ের ফলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে একদম উপকূলের কাছে এসে পৌঁছেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন। তবে এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত একদম বাংলাদেশের উপকূলেই তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় হামুন। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রাম বিভাগে একদম ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় হামুনের। তবে এই মুহূর্তে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সরাসরি আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের জেলাগুলিতে মেঘ রয়েছে, এবং সুন্দরবনেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ সুন্দরবনে বৃষ্টিপাতের সতর্কবার্তা, পাশাপাশি কোনটাই দীঘা, গঙ্গাসাগর, নামখানা, বালিচেক এদিকেও কিন্তু একটা মেঘ রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি মেঘ রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরায়। বাংলাদেশের প্রায় অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, পাশাপাশি মহেশখালী, এদিকে কক্সবাজার, কলাপাড়া, এদিকে যদি আমরা দেখি মাথাবেড়িয়া, দেখতে পাচ্ছেন লালমোহন, চাপড়াসন, হাইতিয়া, বরিশাল, খুলনা, লালগোড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন সেনবাগ, কুমিল্লা, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা। অন্যদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুরে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমড়াপুরেও কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ ঘন কালো মেঘ কিন্তু প্রবেশ করেছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের দিকে। বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে। বাংলাদেশের যে জায়গাগুলি বললাম, কলাপাড়া, এদিকে চাপড়াসন, হাইতিয়া, লালমোহন, অর্থাৎ এদিকে কক্সবাজার, দেখতে পাচ্ছেন হাটহাজারি, চিটং, কুতুবদিয়া, দেখতে পাচ্ছেন মহেশখালী, এদিকে যদি দেখি টেকেনাফ, এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে, এবং আজ মাঝরাতেই এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করবে উপকূলে। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে, এবং প্রচণ্ড পরিমাণে দুমকা, ঝোড়ো হাওয়া বইবে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল এবং ভোরবেলার দিকে। বাংলাদেশের উপকূলে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা, ঘূর্ণিঝড় শীতরাঙ্গের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ঘূর্ণিঝড় হামুনের ফলেও কিন্তু এবার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, এদিকে যদি দেখি চাপড়াসন, হাইতিয়া, লালমোহন, মতিরহাট, বরিশালের দিকে, কুমিল্লা, এবং পাশাপাশি ত্রিপুরাতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমড়াপুর, উদয়পুর, এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। যখন উপকূলে ল্যান্ডফল করবে তখন এর হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন উপকূলে ল্যান্ডফল করার সময় এই ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতিবেগ সেটা থাকবে ঘন্টায়, যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগ থাকবে। তারপর আস্তে আস্তে যদি আমরা দেখি যখন এটা একদম মুভমেন্ট করে একদম যখন উপকূলের কাছে এসে পৌঁছাবে তখনও এর হাওয়ার গতিবেগ প্রায় ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকার তীব্র সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে ভয়ঙ্কর দুর্যোগের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই ঘূর্ণিঝড়ের থেকে অনেকটাই রেহাই পেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সেরকমভাবে পড়বে না, এবং না পড়ার সম্ভাবনাই অনেকটা বেশি রয়েছে। শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে। তবে এই মুহূর্তে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু অর্থাৎ এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র সুন্দরবন, লাগোয়া বেশ কয়েকটি জায়গায়, সেটা হালকা মাঝারি বৃষ্টি, সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই।
মেঘমালা করে দেখালো, আপনারা দেখতে পারবেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে বঙ্গোপসাগরে, এবং এই ঘূর্ণিঝড় কিছুটা বাঁক যদি নেয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আজ রাত 10টা থেকে 11টার দিকে এটা অনেকটাই বাঁক নিবে এবং বাঁক নিয়ে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে। এর ফলে বাংলাদেশের উপকূলে কিন্তু দুমকা ঝোড়ো বইবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘে কিন্তু ইতিমধ্যেই ঢেকে গিয়েছে, তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে। ঘন্টায় যদি আমরা বলি এর হাওয়ার গতিবেগ, সেটা আপনাদের তো দেখিয়ে দিলাম, ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইবে যখন এটা উপকূলে ল্যান্ডফল করবে। পাশাপাশি যদি আপনাদেরকে দেখিয়ে দিই যে আগামীকাল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু বাংলাদেশেই রয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকাল তাপমাত্রা প্রায় ওই যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এদিকে তাপমাত্রা প্রায় 31 থেকে 30 ডিগ্রি এর মধ্যেই থাকছে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা একই থাকবে, তবে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া কিন্তু বিশেষ কোনো পরিবর্তন তাপমাত্রা নেই এবং আস্তে আস্তে শীত যেহেতু পড়বে সেহেতু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে, তবে আগামীকাল 30 থেকে 31 ডিগ্রি পশ্চিমবঙ্গের তাপমাত্রা থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু অসমের দিকেও পড়বে না, তো অসমের দিকেও তাপমাত্রা কিন্তু প্রায় 28 থেকে 29 এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের ফলে যে যে জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে সেগুলো যদি আপনাদেরকে দেখাই, যখন এই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করবে আগামীকাল সকালের দিকেই এটা কিন্তু ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা এবং আজ মাঝরাতেও আপনারা বলতে পারেন ল্যান্ডফল করতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের ফলে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ এবং পাশাপাশি ত্রিপুরাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। উদয়পুর, আগরতলা, এদিকে যদি আমরা দেখি ভ্যালিনিয়া এই সাইডে, অর্থাৎ দেখতে পাচ্ছেন জলায়াবাড়ি, এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কক্সবাজারের দিকেও প্রচণ্ড পরিমাণে দুমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এই মুহূর্তে যদি আমরা সরাসরি আপনাদেরকে একদম আবহাওয়ার রাডারের মাধ্যমে দেখাই তাহলে দেখতে পারবেন রাডারের মাধ্যমে কী পরিস্থিতি রয়েছে। রাডারের মাধ্যমে দেখলে দেখতে পারবেন যে কলকাতার দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বা এদিকে মহেশখালীর দিকেও হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে ঘূর্ণিঝড় উপগ্রহ চিত্র থেকে দেখলে দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে একদম বাংলাদেশের উপকূলের কাছাকাছি রয়েছে এবং এর প্রভাব যদি আমরা দেখি এখানে প্লে করে নেই তাহলে আপনারা দেখতে পারবেন উপগ্রহ চিত্র থেকে যে ভয়াবহ চিত্রটা আপনারা দেখতে পারবেন সরাসরি আপনারা, সেইটাই আমরা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘে গোটা কক্সবাজার, মহেশখালী, চিটং এই সাইডটা ঢেকে গিয়েছে, টেকেনাফ, বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন মেঘ অ্যানিমেশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে, আস্তে আস্তে এই মেঘগুলো কিন্তু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং দক্ষিণবঙ্গের, পশ্চিমের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে দক্ষিণের দিকে এদিকেও কিন্তু আস্তে আস্তে মেঘ অগ্রসর হচ্ছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই মেঘ সবথেকে বেশি ঘনীভূত হচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আরও দেখতে পারবো মণিপুর, ইম্ফল, এদিকেও কিন্তু এই মেঘগুলো আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশ এবং ত্রিপুরায় কিন্তু পড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও কিন্তু পরিষ্কারভাবে লাইভে আপনাদেরকে দেখাতে পারছি। তো আজ রাত্রেই কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে, প্রচণ্ড পরিমাণে দুমকা ঝোড়ো হাওয়া বইবে এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করবো এই ঘূর্ণিঝড় নিয়ে। এই আপডেটটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।